স্বাগত জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি মামুন খান। মামুন ভাই কেমন আছেন? ভালো আছি শিমুল সালাউদ্দিন, আমার প্রিয় কবি, আমি ভালো আছি। হ্যাঁ মামুন ভাই, বরুণতলার ভবানী কেন নাম এটা? এটা এই যে এখন যে সিজনটা চলতেছে, চৈত্র মাস, ফাল্গুন মাস, বসন্তকালে বিশেষ করে অদ্ভুত রকমের সুন্দর ফুল ফোটে। হ্যাঁ, এই বরুণের ফুল খুবই সুন্দর। মানে এই ফুলটা জাতীয়ভাবে পরিচিত না হলেও মানে আমি ছোটোবেলা থেকে বা আমরা ছোটোবেলা থেকে এই ফুলের মুগ্ধতা নিয়ে বড় হয়েছি। আর বাওয়ানিয়েটাও এই সময়েরই, অর্থাৎ এই ফাল্গুন চৈত্র মাসের দিকেই, যেটাকে ঘূর্ণিবায়ু বলে বা বাউকুরানি বলে, বাতাসটা বালু সহ ঘুরতে ঘুরতে ঝরা পাতা খড় টো দিয়ে ঘুরতে ঘুরতে মাঠের এই মাঠ থেকে ওই মাঠের দিকে আবার মিলিয়ে যায়, নাই হয়ে যায়, এটা হচ্ছে বাওয়ানি, বরুণতলার বাওয়ানি। তোমার কবিতায় এই ঘূর্ণিবায়ু সেটা কীভাবে আসলো? কীভাবে আসলো বলতে আমি তো এটারই অংশ। মানে আমরা যেখানে যেভাবে বড় হয়েছি বা বেড়ে উঠছি, এটা আমাদের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মানে আসলে কি, মানুষ তো তার ছোটোবেলা, তার শৈশবকেই কিন্তু সে সারা জীবন বহন করে। মানুষ এক অর্থে কি, তার বয়স বাড়ে কিন্তু তার শৈশব থেকে সে আর মুক্তি পায় না, ওই শৈশবটাকেই মানে সে বিচরণ করতে থাকে। শুধু এই বাওয়ানি না বা বরুণ গাছ না, আমার ছোটোবেলার অনেক কিছুই আমাকে মুক্তি দিচ্ছে না বা আমি তাদের কাছ থেকে মুক্তি পাচ্ছি না, ঘুরে ফিরে ওইখানেই আমি থেকে যাই আর কি, থাকতেছি। এও তোমার কবিতাটাতে মামুন খান লিখতেছেন, কাই দিয়ে মা লেপতেন কার্তিকের দায়, লেপতেন বড় বাইরা ঘর, লেপতেন উল্ডিতলা, জবা ও সিমের আতুরতল, বাড়ির নামায় নেমে যাওয়া জলের ডোবায়, জারমুনির সুর সরায় ওইসব কাই মাথায় করে আমরাই তো নিয়ে আসতাম, নাকি আম্মা? শুধু কি তাই, কই জানি গুদারা ঘাটের ওপার তাম্বুলিপার থেকে আরও আনতাম চিকনা মাটি, গোবর কাই চিকনা মাটি মিলিয়ে আমাদের পায়েরা মিলে একটা মণ্ড তৈরি করতাম, আম্মা এগুলো দিয়ে বাইশা মাসের জলা ফালের ক্ষত সারাতেন, আঙুল ও তালুর প্রলেপে সারা বাড়ি জুড়ে ফুটিয়ে তুলতেন নতুন এওতা মাস। এই যে বাইশা মাস আর এওতা মাস নতুন করে ফুটিয়ে তোলা, কিন্তু আমরা এই কবিতার সাথে ভবিষ্যতের পাঠক সে আসলে কেমনে কানেক্ট করবে? পারবে না। ভবিষ্যতের পাঠক বলতে কি, আজকে আমাদের এখন মানে আমাদের চেয়ে যারা আরও 10 বছরের ছোটো, 20 বছরের ছোটো, তারা এটা দেখে নেয়। হ্যাঁ, এই কারণে তাদের কাছেই এমন না যে এটা আমাদের অঞ্চলের আঞ্চলিক শব্দ বইলা আমাদের নেত্রকোনার বাইরের যারা তারা কমিউনিকেট করতে পারতেছে না, তা না, আমাদের অঞ্চলের এখনকার যে যারা তারাও এটা পারবে না, কারণ এটার এখন আর ইউজ নাই। এখন ম্যাক্সিমাম বাড়িঘড়ি হয়ে গেছে আধা পাকা, বিশেষ করে ভিট পাকা। হ্যাঁ, তারপরে ওই যে লেপার ব্যাপারটা নাই, সুতরাং এই এতো মাসও নাই, ওই যে কাই দিয়ে ল্যাপারও নাই। এই যে আমাদের অঞ্চলে হয় কি, পুরাটা বর্ষাকালই হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে, বন্যা আসতেছে, আফাল আসতেছে, মানে বাড়ির ঘরের অবস্থা একদম ভঙ্গুর হয়ে যায়, একদম বিপর্যস্ত অবস্থা থাকে। পানি নেমে গেলে নতুন এওতামাস শুরু হওয়ার সময় আবার প্রত্যেকে এটাকে লেপামোচা করে, হ্যাঁ, নতুনভাবে আবার মানে সজ্জিত করে। তো সেই এটা নাই এখন, আফাল যে নাই তা না, বা বর্ষা যে নাই তা না, কিন্তু এখন তো পাকা সব, হ্যাঁ, দায়ের পাকা, ঘর পাকা, সুতরাং ওই শব্দ যেহেতু ইউজই নাই, হারা যাবে, হ্যাঁ, জনজীবনে যেহেতু ইউজ নাই, সুতরাং শব্দটা হারায় গেছে। কিন্তু মামুন ভাই, এটা তো তাহলে মানে তুমি তো একটা প্রত্নতাত্ত্বিক কাজ করছো বলা যেতে পারে। ওইভাবে ভাবলে এটার একটা মানে ওই শব্দগত শব্দকে সুরক্ষা দেওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু আমি যখন লিখি তখন কিন্তু আর এই ওই শব্দগুলো হারায় যাচ্ছে বা গেছে বলে যে আমি এটাকে ধরে তা না, চলে আসছে ব্যাপারগুলো। মামুন ভাই, জল ও জলপাই, বাইরে দুপুর ভেতরে ভৈরবী, এবং জলসায়রের পল্লীর পরে বরুণতলার বাওয়ানি, এই যে জার্নি, এটা তুমি আসলে কেমনে দেখতেছো? এই বইটা তুমি কোথায় রাখবা? এটা আমি আসলে মানে কম্পেয়ার তো করবো না, জল জলপাইটা এক ধরনের, তারপর হচ্ছে ভাইরে দুপুর ভিতরে এক ধরনের, জল সায়রের পলিটা এক ধরনের। আমি বলবো যে জল সায়রের উন্নত ভার্সন হচ্ছে বরুণতলার বাওয়ানি, এবং আমার এই চারটা বইয়ের মধ্যে আমার মনে হয় যে এটার মধ্যে এক ধরনের আমি তৃপ্তি, আমার তৃপ্তিবোধটা বেশি, কারণ এখানে ওই যে আমার যেসব জায়গাগুলো দুর্বল, যেসব জায়গাগুলোতে আমি দুর্বলতা আছে, আমার আঞ্চলিকতা, আমার এই আমার যে বেড়ে ওঠা অঞ্চলের নানা অনুষঙ্গ, এটাতে আমার মনে হয় একটু বেশি আকারে আসছে। আবার ওই যে আম্মা মারা যাওয়ার পর ভিতরে ভিতরে যে মানে ফিল করাটা, হ্যাঁ, সেটাও এখানে মানে মানে এই কিছু কিছু কবিতায় এইটা এইখানে আসছে। তো সে কারণে এই বইটা মানে এই চারটা বইয়ের মধ্যে আমি এটার প্রতি একটু আমার দুর্বলতাটা বেশি। যে কবির নিজের দুর্বলতা যে বইয়ের প্রতি বেশি, সেই বইটা আপনারা কিন্তু কবির চেনা যাবে না। মামুন ভাই, পাঠকদের জন্য কি তুমি কিছু বলবা এটার, এই বইটার নিয়ে? পাঠকদের তো আসলে বলার কিছু নাই, পাঠক মানে যারা কবিতা পছন্দ করে তারা তাদের পছন্দের কবিতাগুলি পড়বেন। হ্যাঁ, সেটা আমি বললেই যে পাঠক হামলে পড়বে এটা পড়ার জন্য, সেরকম না বিষয়টা।
কিন্তু আমার মনে হয় যে তাদের আমাদের যারা পাঠক তাদের আসলে ইয়ে হওয়া উচিত, যার কবিতাই পছন্দ করুক তাকে পছন্দ করে তাকে তাকে পরে পছন্দ করুক, বা অপছন্দ করলেও তাকে পরে পরে অপছন্দ অপছন্দ করুক, এটা হচ্ছে আমার কথা। তুই জানিস যে আমাদের একটা ট্রেন্ডই হচ্ছে আগেই খারিজ করে দাও, হ্যাঁ প্রচলিত ভাবে যে না শিমুল সালাউদ্দিন হ্যাঁ খুব ভালো লিখতেছে, আমি বলতেছি তিনজন বলতেছে শিমুল সালাউদ্দিনকে আর পড়তেছে না, না পড়েই গুরুত্বপূর্ণ বলতেছে, বা আরেকটা গ্রুপ আছে যে না কিসের হচ্ছে না কিছু, এই যে হচ্ছে নাটা যে আমি যাচাই করবো, আচ্ছা শিমুল কী লিখে আমি পড়ি, পরে আমার ভালো না লাগলে আমি বাদ দিই আর ভালো লাগলে তাকে নেই, সেই চর্চাটা আমাদের হওয়া উচিত, এটার মধ্যে আমরা বোধহয় সরে যাচ্ছি। মামুন তোমার কণ্ঠে এই কবিতাটা শুনে আমরা শেষ করতে চাই, যদি একটু আমাদের জন্য পড়ো। আমার কবিতা, চার কোনায় চার বাঁশ কূপে, দুই পাশের মাথা বরাবর কিঞ্চিত লম্বা আর তারও চেয়ে সরু দুটা বাঁশ ঝুলিয়ে দিয়ে, তার উপর শনের দুটা চালা আড়াআড়িভাবে খাড়া করিয়ে দিলে তৈরি হয় যে শয়ন স্বর্গ, আমার কবিতাও তাই। ইট পাথর মার্বেল গ্রানাইট সজ্জিত প্রাসাদ তুললে কারুকার্যে পাবেন না আমাকে। আমার কবিতা বছর বছর ছাউনি দেওয়া আদি বাংলার প্রান্তিক শনের ঘর, হাওরের বাতাস চরের বাতাস এ বেড়া দিয়ে ঢুকে অবেড়া দিয়ে বেরিয়ে যায়, আমি তার মায়া ও বিভ্রম নিয়ে জগৎমুখী হয়ে শুয়ে থাকি থাকছি। বাহ মামুন ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শিমুল সালাউদ্দিন আপনাকে, দেশ রূপান্তরকেও ধন্যবাদ যে আমাকে স্মরণ করার জন্য, বিশেষ করে আমার বরুণতলার বাওয়ানিকে নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি মামুন খানের সাথে, দেখা হচ্ছে এই আয়োজনের পরের পর্বে অন্য একজন লেখককে সাথে নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।